বিধায়কদের সমর্থন বা বিরোধিতা এই সমস্ত কোনো কিছুর আগেই ঘোষণা হয়ে গেছে। বিধায়কদেরকে ডেকে এখানে যদি বিধায়কদের কোনো মতামত না নিয়ে যদি হয় তাহলে তো রামপ্রসাদ পালের সাথে একমত আমি। আপনি কি মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর মানিকসাকে মেনে নিতে পারছেন? আমরা দেখুন, আমরা সংগঠন দেখেছি, তারপর এখন রাজ্যসভার এমপি হয়েছেন, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এখন এতজন এমএলএ থাকার পরে একজন এমপিকে আবার চিফ মিনিস্টার করা হবে, আমাদের আমাদের বিধায়কদের মধ্যে কি কোনো কেউ উপযুক্ত লোক নেই? তাহলে কি স্যার এই ডিসিশনটা আপনারা মানতে পারেন? আমরা মানতে পারি না। তাহলে কি নেক্সট পদক্ষেপ কি থাকবে, কি হবে এটা পরে বলা যাবে স্যার? কবে আমরা নাগাদ জানতে পারব? পরে জানবেন স্যার, আগামী কালকে জানবেন স্যার। আজকে কোন কোন বিধায়ক উপস্থিত ছিল? আজকে সবাই ছিলেন।